আজকে এজিএপি অ্যাওয়ার্ড খুব ভালো লাগছে, এত সুন্দর একটি আয়োজন। আমি এসেছি, এখনো ভিতরে ঢুকতে পারিনি, তো আর কি বলবো। রিসেন্ট আমার ভালোবাসি তোমার ছবিটা শেষ হয়েছে, আমি ঢুকেই দেখলাম বিশাল বড় বড় বিলবোর্ড ভালোবাসি তোমার। তো আবুল হোসেন মজুমদার ভাইয়ার প্রযোজনায় এটিএন বাংলার কি বলে এটিএন বাংলার ছবি এটা। সো ভালোবাসি তোমারটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে, আর সেই সাথে স্বয়ম্বর নামে আমার আরেকটি ওয়েব ফিল্ম আসছে তানিম রহমান ভাইয়ার পরিচালনায়। এরপর ব্যাড গার্লস, নদীর জলে শাপলা ভাসে, আরও অনেকগুলো ছবি আসছে। ব্যাড গার্লস নিয়ে যদি ব্যাড গার্লস মিনিং যে খারাপ মেয়ে তা না, প্রত্যেকটা মেয়ের জীবনের স্টোরিকে তুলে ধরা হয়েছে। একটা মানুষ কি বলে যে একটা মেয়ে যে লাইফে যে কত স্টোরি থাকে, কত স্ট্রাগল থাকে, এটাকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে। এখানে অনেকগুলো নারীর চরিত্র আছে, তো এই জন্য আর কি এরকম নামকরণ করা হয়েছে। অবশ্যই কিছু না কিছু তো আছে। আমাদের আশা আছে যে ঈদে একটা ছবি আমাদের রিলিজ হবে, নদী জলে শাপলা ভাসে। তারপরও তো ঈদের তুফান আসছে, তুফানের ঝড়ে আমরা থাকতে পারবো কিনা জানি না, তো চিন্তা ভাবনা চলছে। আমার গত বছর দুটো ছবি রিলিজ হয়েছে, একটি হচ্ছে বীরাঙ্গনা 71, আর একটি হচ্ছে ডিগজল ভাইয়ের ঘর ভাঙা সংসার। আমার মনে হয় না যে একজন অভিনেত্রীর বছরে দুইটার বেশি ছবি মানে আর প্রয়োজন আছে। তো আমি অনেক কাজ করছি, আমার ছবিগুলো রিলিজও হচ্ছে, আর বর্তমানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, যে পরিমাণ হলের যে অবস্থা, সেই তুলনায় দুইটা ছবি রিলিজ হওয়া এটা অনেক বিশাল একটা ব্যাপার আমি মনে করি। তো আমার কাজ আমি করে যাচ্ছি, কে কি বললো না বললো আর কি। দর্শকদের মন আমি শুরু থেকে জয় করে এসেছি। আমার একটি গান আছে দেখনো রশিয়া, যেটা আপনারা সবাই পছন্দ করেছেন, সেটা প্রায় 104 মিলিয়ন ভিউজ। সো আমার মন জয় করতে পেরেছি বলে এখন আলোচিত আছি, আপনাদের সবার সামনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলছি। অবশ্যই আসছে। আমি গতকালকে একটি ছবি শেষ করলাম, ওয়েব ফিল্ম স্বয়ম্বর, আর সেই সাথে ভালোবাসি তোমা, এটা খুবই ভালো একটি চলচ্চিত্র হয়েছে। আর ডিপজল ভাই প্রোডাকশনও তো কাজ করছি, নতুন নতুন ছবি আসছে। আমার মনে হয় যে দর্শকদের যেই আমাকে নিয়ে যে চিন্তাধারা, আমাকে তারা আরও প্রপারভাবে দেখতে চায়, সেটা দেখতে পাবে। এটা অনেক পুরনো ঘটনা, আমার মনে হয় এইসব প্রশ্ন না করলে আমি খুশি হবো। শিল্পী সমিতির যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সেখানে আমি ছিলাম না, আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিন্তু জয় চৌধুরী আমার বন্ধু, আমি ওকে যতটুকু চিনি, আমার ক্যারিয়ারে প্রথম ছবি থেকে শুরু করে আমার প্রথম ছবি ওর সাথে করা হয়েছে। ও অনেক সভ্য একজন শিল্পী, আর ও মানুষকে অনেক রেসপেক্ট করে, প্লাস হচ্ছে সাংবাদিকদেরকে সে অনেক ভালোবাসে। আমি আমি মানে একদম বিশ্বাসই করি না সে এরকম কোনো অন্যায় করেছে। আর আমি যে ফুটেজগুলো দেখেছিলাম, ফুটেজের মধ্যে দেখেছিলাম যে শিল্পীরা কেউ মারামারি করছে না, বাইরের মানুষজনই কিন্তু চেয়ার ভাঙচুর করছে, পিটাচ্ছে। প্রোডাকশনের লোক ছিল সেখানে, আরও অনেক বাইরের লোক ছিল। সো মারামারিটা করেছে অন্যজন, নাম করেছে শিল্পী, শিল্পীরাও এখানে ছিল। অবশ্যই শিল্পীদের সম্মানে জয় চৌধুরীকে আমি যেটা দেখেছি, ও মানে ধমকাচ্ছিল, মানে ওর অ্যাংরি ফেস আমরা দেখেছি, কিন্তু ওকে আমি কারো গায়ে হাত তুলতে আমি দেখিনি। সো আমার আমি এই ব্যাপারে আর কিছু বলতে পারছি। আপনি বলছেন যে এফডিসি কোনো লোক ছিল না, তাহলে এফডিসি থেকে এখন বহিরাগত বেশি থাকে, নায়ক নায়িকা আসে না এরকম কিছু? এফডিসি তে বহিরাগত অনেক আসে, আপনারাও দেখেছেন যে এফডিসি তে আসার জন্য অনেক মানুষ পাগল হয়ে যায় এফডিসি তে ঢোকার জন্য। তো সুযোগ পেলে সবাই এফডিসি তে ঢোকে। কালকে জয় চৌধুরী একদম নির্দোষ বলতে চাচ্ছেন? আমি একদম চোখ বন্ধ করে বলবো অবশ্যই জয় চৌধুরী নির্দোষ। আর এখানে তো আরো অনেকেই ছিল, সো একা কেন জয় চৌধুরীর ঘাড়ে গিয়ে পড়বে সমস্ত? আচ্ছা দেখো, আর এই শিল্পী সমিতির পরে যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, আবার রিট হচ্ছে, মামলা হচ্ছে,
এই ব্যাপারটা আমার কাছে খুবই নোংরা লাগছে যে এই কি বলবো, আমার আমার কাছে নিপুণাপু অনেক